যদি গোড়া না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সেমা জগতে জানাত কে, গৌরাঙ্গ যদি না আসতেন। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুকে তহু ভর, এতিন বাঞ্ছিত ধন ব্রজনা হইল পূরণ, ভাবিয়া না পাইল মই অর, ভাবিয়া দেখুনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদিয়াতে হব উদয়। রাধে রাধে, এটি ভগবান পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাবি রাধা অঙ্গ কান্তি ধরে রাধা প্রেমকে গুরু করে নদিয়াতে হব উদয়। রাধা প্রেমটা কি, তাকে গুরু করতে হলো কেন? রাধা অঙ্গ কান্তি বাইরে ধরতে হলো কেন? প্রেমটা কি? এই প্রেমের বিষয়টা আমরা রাধা প্রেম সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু প্রসিদ্ধ প্রেমটা কেমন? হরে কৃষ্ণ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ প্রেমের টিকা দিয়েছেন, তিন প্রকারের ভাগ করেছেন প্রেমের ক্লাসিফিকেশন, শ্রেণী ভাগ। একটি অশুদ্ধ, একটি বিশুদ্ধ, একটি প্রসিদ্ধ। রাধে রাধে। অশুদ্ধ প্রেম কাকে বলা হয়? আস্তে। যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া অন্য কোন সুখ উপভোগ করা যায় না তাকে বলা হয় অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ভগবান সুখ পাবেন, আমি সুখ পাবো, এটিকে প্রসিদ্ধ প্রেম বলা হয়, বিশুদ্ধ প্রেম বলা হয়। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? উজ্জ্বল নীলমণি বলছেন, যাহাতে ভগবান সুখ পাবে, আমার সুখের প্রয়োজন নাই, এটিকে প্রসিদ্ধ প্রেম বলা হয়। তাহলে প্রেমের এক কথায় ব্যাখ্যা করেছেন মহাজন। যদি বলেন প্রেম কাকে বলা হয়, এক কথায় উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। কিন্তু আজকাল জাগতিক জগতে যা প্রেম ভালোবাসা হচ্ছে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এক ঘন্টা আগে বলছে তুমি ছাড়া বাঁচতে পারবো না, পরের ক্ষণে বলছে তোমাকে দেখতে ইচ্ছা করে না। কেন? এইবার প্রেম অ্যাডভার্টাইজ করছে, চিরদিন আমি তোমার হয়ে থাকবো, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার হাট, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, তুমি কিডনি, সব তুমি। কিন্তু কিছুক্ষণ পরে বলছে তোমার মুখ দেখতে ঘৃণা করে। কেন? মানে হলো এটি অশুদ্ধ প্রেম, এ বেশিক্ষণ থাকে না, গোপুরের মতো উড়ে যায়। তাই মহাজন বললেন প্রেম একমাত্র উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকি বা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। হাজার কারণ থাকবে কিন্তু ধ্বংস হবে না। কিরকম না, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছেন রাত ১২টা বাজে, পৌষ মাসের দিনে প্রচন্ড ঠান্ডা, কুকড়ে গিয়েছেন ঠান্ডায় রাত ১২টা, সেই সময় লেপের মধ্যে ছেলে পায়খানা করে দিয়েছে, বাচ্চা ছেলে, তখন মা রাগ হয়, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, ভগবান কেন মরণ দেয় না, মরণ দিলে বেঁচে যেতাম, আমার আর সহ্য হয় না। কত অ্যাডভার্টাইজ মা করে, দুঃখটা কোথায় দেখুন, বাৎসল্য প্রেমটা কোথায় দেখুন। তিনি বলছেন ছেলেটি পায়খানা করেছে, বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু একবারও বলছে না আমার ছেলেটা কেন মরে না। বললে আর পায়খানা করতো না, আমার ভালো হতো, কিন্তু না, বাৎসল্য প্রেম বলছে আমার ছেলের জন্য আমার মরণ হোক, কিন্তু আমার ছেলের জন্য কিছু না হয়। এটি হলো প্রেম, প্রসিদ্ধ প্রেম। ধ্বংসের শত কারণ থাকি বা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। আর এই প্রেম যখন মানুষের মধ্যে আসে, কৃষ্ণ প্রেম,
তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষের চৈতন্য হারিয়ে যায়, মানুষ বাহ্যিক স্মৃতি হারিয়ে যায়, মানুষের যোগ্য লজ্জা মান সম্মান কিছুই থাকে না, কৃষ্ণ প্রেমে পাগল কিংবা পাগলিনী হয়ে যায়। তাই রুক্মিণী তারকার, রুক্মিণীর নাম শুনেছেন? রুক্মিণী প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠে মুখ প্রক্ষালন করে, দন্ত মার্জন করে, দাঁত মেজে মুখ ধুয়ে বসতেন, রুক্মিণী এক গ্লাস গরম দুধ কৃষ্ণকে দিতেন। প্রসিদ্ধ প্রেমের একটু ব্যাখ্যা করছি, তো প্রত্যেকদিন দুধ দেন, আজ একটু দুধটা গরম বেশি হয়ে আছে, এটা রুক্মিণী ভালোভাবে জানত না। শ্রীকৃষ্ণ রুক্মিণীর দোয়া, ভক্তের দোয়া বস্তু তো, ভগবান তো চেক করে খান না, ভক্ত দিয়েছে ভগবান সেবা করেন, তাতে নুন হলো কি হলো না, তেল হলো কি হলো না, ওটা প্রয়োজন নাই। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি, তো ভগবান মদন গোপাল বলছে সনাতন রান্না করলি ভালো, একটু লবণ দিলি না। সনাতন বলছে দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কিনবার পয়সা না, যদি লবণ খেতে ইচ্ছা করে বড় লোকে ঘরে যাও, না 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 তুই সেবা বন্ধ করিস না, তুই যা দিবি তাই খাব। তারপর তিনি সাগরে নদীতে বিরাট লবণের জাহাজ আটকে গিয়েছিল, ইতিহাস আছে অনেক। যাই হোক, একটা ভগবানের দোয়া জিনিস, ভক্তের দোয়া জিনিস, ভগবান বিচার করেন না, খেয়ে নিয়েছে, আর যেই না গরম দুধটা মুখে দিয়েছে, আর কৃষ্ণের মুখটা পুড়ে গিয়েছে। আস্তে মায়ের আস্তে, যখন পুড়ে গেল, এবার পুড়ে গেলে তখন তো মলম ছিল না কাছে, যেই পুড়ে গেল তখন কৃষ্ণ এই জ্বালা থেকে নির্বাপিত হতে একটি মহামলম তার কাছে ছিল, সেটা কি? তিনি বলে উঠলেন রাধে রাধে রাধে। চমক উঠলেন রুক্মিণী, হে কৃষ্ণ দয়াময়, তুমি যে সর্বক্ষণ রাধা রাধা বলো, আমি রুক্মিণী সত্যভামা কালিন্দী লক্ষণা, কত অপরূপা সুন্দরী মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না? তুমি রাধা রাধা বলে ওঠো, কি নাই যা রাধার মধ্যে আছে আমাদের মধ্যে নাই? অনেক বউ অনেক মেয়ে নায়ক কিংবা স্বামীকে প্রশ্ন করে, কি নাই আমার মধ্যে যা তার মধ্যে আছে? বাবা, শুধু দেহে যৌবন থাকলে ভজন হয় না, ভালোবাসা হয় না, কি নাই? কৃষ্ণ তখন কোন রুক্মিণী বলল, রুক্মিণী তুমি রাধাকে কোনোদিন দেখেছো কি? বললো না, আগে তাকে দেখো পরে বলো। রুক্মিণী ভাবলেন গাল পুড়ে গেছে, তাও কৃষ্ণ রাধা রাধা বলে ওঠে, না জানি রাধাটা কে, আমার তাকে একটু দেখতে হবে, একটু দেখবে। তাহলে রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম করেছেন মাত্র 10 বছর পর্যন্ত, তারপরে প্রেম হয়নি। তাহলে কৃষ্ণের ছেলা বয়সে যদি 3 বছরের ছোট হয় রাধারানী, তাহলে 7 বছর বয়স কৃষ্ণ রাধারানীর আর 10 বছর ছেলে কৃষ্ণ, এই 7 বছরের মেয়ে আর 10 বছরের ছেলের সঙ্গে প্রেম হলো, এইবার কৃষ্ণ চলে গেল, তারপরে রাধারানীর সঙ্গে কোনো মিলন হয়নি। তাহলে কি প্রেম? এই জাগতিক জগতে প্রেম নয়, কামের প্রেম নয়, আত্মেন্দ্রীয় সুখের প্রেম নয়। রুক্মিণী ভাবল কবে বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এসেছে, মথুরা লীলা করেছে, দ্বারকাধীশ হয়েছে, এখন তার বয়স অনেক হলো, এখনো রাধাকে ভুলতে পারে না, সে রাধাটা কে? এটাই প্রশ্ন। রুক্মিণী চলেছেন বৃন্দাবনে ব্রজভূমে রাধারানীকে দেখতে, রাধে 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 বলতে বলতে চলেছেন, হে বৃষভানু রাজনন্দিনী রাধারানী, হে কৃষ্ণ সুখদায়িনী রাধারানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধারানী, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। যার প্রসিদ্ধ প্রেমের গোবিন্দ বাধা, আমি দেখতে চাই সেই প্রেমময়ী রাধা
কোথায় সেই রাধা? রাধা রাধা বলতে বলতে যখন ব্রজধামে প্রবেশ করেছেন রুক্মিণী, হঠাৎ দেখলেন একটা অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন, অপরূপা সুন্দরী বিদ্যুৎ ঝলকের মতো তার রূপ থেকে ঝোল ছড়ছে। রুক্মিণী ভাবলেন এই বুঝি সেই রাধা, এত সুন্দরী হবে। রুক্মিণী প্রণাম করতে গেছে, আহা হা হা প্রণাম করছো কেন, কে তুমি? আমি রুক্মিণী। যাকে প্রণাম করছে তিনি হলেন রাধানির দাসী ললিতা সখী। রাধে রাধে। ললিতা বলছে গো রুক্মিণী, তুমি যাকে প্রণাম করতে ভেবেছো, যাকে ভেবেছো, আমি সে নয়, আমি সেই রাধার শ্রীচরণের দাসী ললিতা। রুক্মিণী ভাবলেন যার দাসী এত সুন্দরী না জানি সে কত সুন্দরী হবে, যার দাসী এত সুন্দরী না জানি সে কত সুন্দরী। রুক্মিণী বললেন হে ললিতা সখী, বলতে পারো রাধার কাছে যাব, কোথায় কিভাবে যাব? ললিতা বলল শোনো, রাধার কাছে যেতে গেলে সাতখানা দ্বার ভেদ করে যেতে হবে, সাতখানা দ্বার, আর প্রত্যেকটা দ্বারে আমার মত একটা সখী দাঁড়িয়ে আছে, সাতখানা দ্বার ভেদ করতে হবে। অত সস্তা না, আমরা রাধে রাধে বলে চিল্লে উঠি, পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি, জয় নিতাই জয় গৌর বলতে চাই না, রাধে রাধে বলো, রাধা ভক্ত তুমি, রাধার কিছু বোঝো তোমরা? বুঝলে রাধে রাধে করতে না, সাতখানা দ্বার ভেদ করতে হবে তবে রাধার কাছে যাওয়া যাবে। একটুখানি তত্ত্বের দিকে আসবো, রাধাটা কে? আমরা জানি রক্ত মাংস তৈরি করা রাধা রানী, একটা মেয়ে ছেলে প্রকৃতি কিন্তু নয়। বলছেন ওয়ারা ধয়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। এই রাধার কাছে যেতে গেলে সাতখানা দ্বার ভেদ করতে, কোথা থেকে আসতে হবে? এরা পিঙ্গলা শিশুর মার পথের নিচে, একবার পদ্ম সরোবর প্রেম সরোবর এখান থেকে ওকে আসতে হবে, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করতে হবে, প্রত্যেক দিন ভোরবেলা উঠতে হবে, গঙ্গায় যমুনায় স্নান করুন, পুকুরে করুন, পদ্মাসনে বসুন, ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পদ্মাসনে বসে প্রাণায়াম করুন, কুলকুলণ্ডী শক্তি জাগান, মণিপুর বলাধার আজ্ঞা চক্র অনাহত সাধিষ্ঠানকে ভেদ করুন, করে ইড়া পিঙ্গলা শোষণ পার পথে এই পথ দিয়ে শ্বাস নিন, এই পথ দিয়ে ছাড়ুন, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন, করে কামকিচ কামগায়ত্রী সাধন করুন, করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে শত সহস্র পদ দিয়ে ধরে, মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। তাহলে 7টা দ্বার কি? এই মুখ একটা দ্বার, চোখ 2টি দ্বার, নাকে 2টি দ্বার, আর কান 2টি দ্বার, এই 7 খালা দ্বার, 1, 2, এ 2, এ 2, এর উপরে শত সহস্র পদ্ম, 7ম দ্বার পরেও পর রাজা বৈঠত এখানে বসে আছেন। এবার ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরই সত্য 6টানে আছে অবস্থান, গোবিন্দ দিয়া তাহে কৈল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্ব মুনি নাম রাখিলেন রাধা, নাম রাখিলেন রাধা। রাধা কি অত সস্তা বস্তু? আমরা 2 দিন একটু বৃন্দাবনে ঘুরে আসলেই পশ্চিম বাংলার মানুষ যায় রাধে বলে ঠেলে উঠি, কেন জয় গৌর বলতে পারো না, জয় নিতাই বলতে পারো না, জয় নাধে উড়ে মন কাঁদে রে, হবে না। আগে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব পরে আশ্রয় তত্ত্ব করো, আগে নিতাইয়ের চরণ ধরো গৌরের কাছে যাও, গৌরের চরণ ধরো ব্রজধামে যাও, ব্রজধামে যে গোপীদের চরণ ধরো বৃন্দাবনে প্রবেশ করো মদন কুঞ্জে, তারপরে রাধারানীর চরণ ধরো, তারপরে কৃষ্ণের চরণ ধরো। অত সস্তা
অত সস্তা কি? রুক্মিণী ভাবলেন তাহলে আমি রাধাকে দেখতে যাব। রুক্মিণী চলেছেন প্রথম দ্বারে ললিতা, দ্বিতীয় দ্বারে আরো সুন্দরী রমণী। অষ্টসখী তৃতীয় দ্বারে আরো সুন্দরী, মানে অসামঞ্জস্য রূপ মাধুর্য, কি অপরূপ সুন্দরী! এই অষ্টসখীর জন্ম হয়েছিল কোথা থেকে? শাস্ত্র বলে এক বুঝতে হবে, আর এক আর একটা কথা আপনাদের বলি, হিন্দু ধর্ম বুঝতে গেলে তিনখানা লাইন আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। বুঝতে পেরেছেন? যার যেমন মনের ভাবনা সে তেমনি ভাববে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের কম, বাইরের চিন্তা করি। তাহলে রাধাটাকে এই যে রাধার অঙ্গ থেকে অষ্টসখীর বহির্প্রকাশ হয়েছিল, এইবার রাধা রানী আছেন ঘরে বসে, রুক্মিণী এক এক করে সাতখানা দ্বার ত্যাগ করে যখন রাধা রানীর ঘরে গেছেন, দেখলেন একটা জীর্ণ কুঠিরে একেবারে জীর্ণ বসন পরা রাধা রানী, অপরূপা সুন্দরী, দেহ থেকে বিদ্যুৎ ঝলকের মতো ঝলকে উঠছে, সমস্ত লোমকূপের গোড়া দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি হচ্ছে রাধা। রুক্মিণী যে দেখছেন কৃষ্ণ হারা রাধা রানী, কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছেন। কিন্তু নকল কৃষ্ণ তৈরি করে নাক, চোখ, মাথা, মুখ, বডি সব দিয়েছে, দুখানা চরণ বাকি রেখে দিয়েছে। কেন? রুক্মিণী প্রশ্ন করছে যে, রুক্মিণী প্রশ্ন করছে গো, তুমি কি সেই রাধা রানী? দেখছেন ছোট্ট একটা পুতুল কৃষ্ণ তৈরি করে তার গলায় মালা দিয়ে রাধা রানী হাও হাও করে কাঁদছেন, আর চোখের জল ধরে গোবিন্দের মাথায় দিচ্ছেন। তুমি কি সেই রাধা? বুঝি না, এত অপরূপ সুন্দরী তুমি, তুমি কৃষ্ণ বলে কাঁদছ কেন? বলে কৃষ্ণ বলে কাঁদতে শেখো, তুমি সেই রাধা, কি সুন্দরী দেখতে, কি অপরূপা! বন ফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দিচ্ছেন। এবার একটু খেয়াল করুন, প্রেম কাকে বলে দেখুন। আজকাল ভালোবাসা প্রেম করলে তো মেয়েদের হাতে লম্বা লম্বা নখ থাকে, আমি দেখেছি এরকম লম্বা লম্বা নখ দশ হাতে থাকে, কেন? তোমার ছিঁড়িয়ে খাবো আমি। তখন তা ছিল না, অ্যাডভার্টাইজ, ছিঁড়ে খাবো তোমায়, সত্যি তাই খাচ্ছে তো। কিন্তু রাধা রানী যে ফুলগুলো তুলে কৃষ্ণের জন্য মালা গাচ্ছেন, ললিতাকে বলছে, ললিতা এই কুসুম মানে ফুলগুলো বড় শক্ত, সব ফুলের মালা হয়ে আমার কৃষ্ণ গলে তুলবে না, তবে আমি প্রত্যেকটা ফুল পরীক্ষা করব, যেটা কঠিন ফুল ফেলে দেব, যেটা নরম ফুল গোবিন্দের জন্য মালা গাঁথব। ললিতা বলবো বুঝবো কি করে? রাধা বলছে আমি চোখের পলকটা ধরবো তুই আঙুল দিয়ে, প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে, যে ফুলে আমার চোখের মনিতে ব্যথা লাগবে না সেটা রেখে দিবি আমার কৃষ্ণের গলার মালা হবে, আর যেটা ব্যথা লাগবে ফেলে দিবি, ওটা গোবিন্দ সেবায় লাগবে। এইভাবে মালা গেতেছে রুক্মিণী, তখন প্রশ্ন করছে, হে রাধে, হে ব্রহ্মময়ী, আমরা কৃষ্ণকে কাছে পাই নিত্য সেবা দিই, তোমার মতো ভক্তি দিয়ে আমাদের সেবা দেওয়া হলো না রাই। হে রাধে, তোমার কাছে এসে ভুল ভেঙে গেল, আমাদের অভিমান ছিল, আমরা কৃষ্ণ দাসী রুক্মিণী সত্যভামা, আমি তোমার কাছে নিবেদন করতে চাই, আমরা কৃষ্ণ দাসী হতে চাই না, পরজন্মে রাধা দাসী করে দিও, যেন রাধার দাসী হতে পারি। রাধা রানী হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে, রাধা কাঁদছেন, হঠাৎ করে রুক্মিণী রাধার অঙ্গের দিকে তাকিয়ে দেখছে রাধার সর্বাঙ্গে ফুসকা পড়েছে, ফুসকা গোল গোল মতো পড়েছে।
আগুনের তাপে ফুসকা বলেছে। রুক্মিণী বলছে, রাধে এত অপরূপা সুন্দরী তুমি, দেখতে তোমার এত ভালো, গায়ে ফুসকা পড়েছে কেন? রাধানী বলছেন, রুক্মিণী ওই যে সকালবেলা তুমি গোবিন্দকে গরম দুধ খাইয়েছ না, তার মুখটা পুড়ে গিয়েছিল, তাই রাধা রাধা যাই বলেছে সেই তাপটা আমার অঙ্গে লেগে ফুসকা পড়ে গেছে। এই দেখো সেই তাপটা আমার অঙ্গে পড়ে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী বলছে, সে হলো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটাও কি সম্ভব? রাধা বলছে, সবই সম্ভব যদি আমার কৃষ্ণকে কেউ হৃদয়ে বসাতে পারে। আমার কৃষ্ণকে যদি কেউ হৃদয়ে বসিয়ে সমস্ত সুখ দুঃখ ভালোবাসা বেদনা লাঞ্ছনা যাতনা যদি কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে বলে, কৃষ্ণ তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, আমি সুখ চাই না, তোমাকে ভালোবেসে যেন দুঃখ আস্বাদন করতে পারি, তাতে যদি সমাজ আমাকে কলঙ্কিনী বলে বলুক, বলে বলুক লোকে মন্দ, আমি তাতে না ডরাই, শুধু আমার একটি ভয় যদি আমার গোবিন্দ হারায়। লোকে আমার মন্দ বলুক আমি ভয় করি না, কিন্তু আমার একটা ভয় যদি আমার গোবিন্দ হারিয়ে যায়। কৃষ্ণ বললেন, রাধে তোমার অকৈতব প্রেম আস্বাদন করতে পারলাম না ব্রজভূমিতে আমি, তাই তোমার অঙ্গকান্তি বাহিরে ধরে কৃষ্ণ অঙ্গ ভিতরে রেখে তোমার প্রেমকে গুরু তৈরি করে আমি নবদ্বীপে আবির্ভূত হয়ে হা রাধে হা রাধে বলে বৈষ্ণবের চরণ ধরিতে গলা গড়ি দেব। তাই করছেন মহাপ্রভু। এইদিকে তাকিয়ে বৈষ্ণব কবি লিখেছেন, যদি গৌরাঙ্গ নাম তুম কেমনে হয়তো কেমনে Oh,
ভগবানকে বসানো যায়। বাবা এখানে বসে অনেক দূরে সম্ভব পাওয়া যায়। আপনার এখানে অনেক মানুষ দুপুরের মধ্যাহ্নে না খেয়ে দিয়ে বসে আছেন, কেন? যদি নামের করুণা না থাকবে, আপনারা বলুন, আজকাল কলিকালের মানুষ এত ব্যস্ত, পায়খানা যায় তা বলে আমাকে তাড়াতাড়ি দাও, প্রসব করতে যায় আমাকে তাড়াতাড়ি করো, ডাক্তারখানায় যায় আমাকে তাড়াতাড়ি করো, বাচ্চা সব জায়গায় জলদি জলদি ভাব। সেই লোকগুলোকে চার ঘন্টা বসিয়ে রাখতে হবে, না জানি নামে কি জাদু আছে গো, না খেয়ে বসে থাকো, কি আছে বলো? এত ব্যস্ত লোক, চার ঘন্টা নয় সারাদিন কীর্তন হবে, বসে বসে শুনবে, কি জাদু আছে? বলে ভগবানকে যদি হৃদয়ে বসানো যায়, ভগবান যেখানেই থাক তোমার বেদনা সে গ্রহণ করে। আপনারা জানেন আটলান্টিক মহাসাগরে, আমি ছোট্ট কাহিনী বলি আপনাদের কাছে, এই মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল, রাত তখন দশটা, একটু মন দিয়ে শুনবেন, রাত দশটা বাজে 1912 সাল, ভুল বলছি না, জাহাজটার নাম কি ছিল? টাইটানিক জাহাজ। এই জাহাজটা ভীষণ মানে বরফ, বরফের পাহাড় জলের তলায় ছিল, হিম শৈলে আঘাত খেয়ে, শৈল মানে পাহাড়, হিম মানে বরফ, পাহাড়ে ধাক্কা খেয়ে তলাটা ফেসে গিয়েছিল এই টাইটানিক জাহাজের। যখন ফেসে গেল রাত তখন দশটা বাজে, ঘুটঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব দুর্ঘটনা ঘন ঘটা, অনেক মানুষ জলে ভেসে গেল, অনেক মানুষ তলিয়ে গেল, জাহাজটা আস্তে 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 ডুবে গেল। তৎকালীন দিনে বিশাল জাহাজ, টাইটানিক জাহাজ। আমি এগুলো বলি কেন জানেন? যারা ঈশ্বর বিশ্বাস করে না, যে তার নামে করুণা নাই, এইগুলো একটু করুণা আনার জন্য বলি। আজ নামে তো কলিকালের হিন্দুদের, বিশেষ করে হিন্দু জাতি, হরি নামে এদের এনার্জি কম, এদের এনার্জি বেশি, নাম শুনতে চায় না। আবার কিছু কিছু চিটিং পাস কীর্তনিয়া জন্ম নিয়ে এমন এমন ব্যাখ্যা করছে যাতে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে বোঝে না যে নামের কি মহিমা। যখন রাত দশটা বাজে টাইটানিক জাহাজটা আস্তে আস্তে, বিশাল জাহাজ, ফুটবল খেলার মাঠ ছিল সেই জাহাজের মধ্যে, বল খেলা করা যেত, সব ডুবে গেল, ভেসে গেল, কিন্তু কর্নেল গ্রেসি, নাম হচ্ছে গ্রেসি, লিখে রাখুন, কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগত পথে, গোপে সগোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। কর্নেল ঝাঁপ মেরে বললো, নাম গ্রেসি, গ্রেসের স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই জন্য স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়, স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়। তৎকালীন ছিল, এখন আর নাই, এখন তো সর্বনাশ। তাই যখন কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হে প্রিয়তমা, মানে স্ত্রীকে বলছে, সাগরে বসে জলে ঝাঁপ লাগছে, হে প্রিয়তমা, আর মনে হয় তোমার সঙ্গে হতভাগার দেখা হবে না, আরে এই বুঝি শেষ দেখা, এই দেখা আমার শেষ, তুমি ভগবানকে জানাও, আমার যদি মৃত্যু হয় আমার আত্মা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি পায়, প্রাপ্তি হয়। দেখেছে কোথায় কর্নেল গ্রেসি? সাগরে। শুনতে পেলেন তার স্ত্রী, স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ঠাকুর ঘরে ঢুকে ভগবানের দুটি চরণ হৃদয়ে ধরে বললে, হে জগৎ স্বামী, আমার গৃহস্বামী বলো বিপদে পড়েছে গো, তোমার করুণার হস্তে স্পর্শ করে তোমার ভক্তকে তুমি রক্ষা করো, ওই হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো, আস্তে
কৃষ্ণ পাণ্ডব পক্ষে ছিল, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, দ্রৌপদী নারী জাতি তো ছুটতে ছুটতে আত্মসম্মান রাখার জন্য 100 ভাইয়ের মাজনি গান্ধারী তার দরজায় যে আছাড় খেয়ে বলেছিল, জেঠিমা আমাকে রক্ষা করো, আমি তোমাদের কুলবধু, তোমার ছেলে দুঃশাসন আমার কেশাগ্রে স্পর্শ করে বস্ত্র কেড়ে নিতে চায়, তোমার ঘরের সম্মান লুণ্ঠিত করতে চায়, জেঠিমা আমাকে রক্ষা করো। 100 ছেলে কৃষ্ণ বিদ্বেষী, যে মায়ের পেট দিয়ে জন্মিয়েছে সেই মাখানা কেমন হওয়া উচিত? মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গান্ধারী হো হো করে হাসতে লাগলেন। দ্রৌপদী বলেছিল, মা রে আজ তুই হেসে হাসিটা জমা রেখে দিলি, তোর 100 ছেলে যেদিন মরে যাবে ওই মৃত্যু মুখ দিন দেখতে যাবি, কাল মহাকাল তোর কাছে এসে এই অট্ট হাসিটা তোকে ফিরিয়ে দেবে। তখন কেউ নাই, কাপড়টা দুঃশাসন টানছে, যখন টানছে দ্রৌপদী এক হাত দিয়ে হে কৃষ্ণ রক্ষা করো, তাও যখন রক্ষা করতে পারছে না সম্পূর্ণ বাহু তুলে বলল, হে ভক্তের ভগবান তুমি রক্ষা করো। যেই বলেছে ভক্তের ভগবান রক্ষা করো, বৈকুণ্ঠে ভগবানের পাশে লক্ষ্মী বসেছিলেন, লক্ষ্মীর কাপড়ে টান পড়েছে, হঠাৎ প্রভু আমার কাপড়ে টান পড়ছে কেন? বিষ্ণু ভগবান বললে, লক্ষ্মী আমার ভক্ত বড় বিপদে পড়েছে। লক্ষ্মী বলল, যাও তুমি ওকে বস্ত্র দাও। ভগবান নিজে এসেই বললেন, দ্রৌপদী এই না, অলক্ষ্যে তুমি আমাকে দেখো, আর কেউ দেখবে না, লাখে লাখে বস্ত্র দিলে। হ্যাঁ, কর্নেল গ্রেসির স্ত্রী বলল, সেদিন তুমি ভক্তকে রক্ষা করেছিলে, আর আজ আমার স্বামীকে তুমি রক্ষা করতে পারবে না। হে ভক্তের ভগবান, হে বিপদ ভঞ্জন মধুসূদন, বলে চোখের জল ধরে তুলসীর পাতা নিয়ে যখন গোবিন্দ চরণ অর্পণ করল, একটা বিশাল কাঠের গুড়ি, কর্নেল গ্রেসি দেখছেন একটা কাঠের গুড়ি পাশ দিয়ে ভেসে যাচ্ছে, বলুন তো ওই সাগরে এই কাঠের গুড়িটা কে ফেলে দিল? সেই রাত্রে কাঠের গুড়িটা গ্রেসি ধরে বুক বাঁধিয়ে ধীরে ধীরে অতি ধীরে কুলে এসে উঠেছিল। কুলে উঠে গৃহে গিয়ে যখন বললেন, ও গো প্রিয়তমা, আমি তো ভেসে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, আমাকে কে যেন কাঠের গুড়িটা পাঠিয়ে দিল। কৃষ্ণের স্ত্রী বলল, কেউ পাঠায়নি, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কি, হরিবল হরিবল, সেই তোমাকে পাঠিয়ে দিয়েছে। মহাজনস্য গতস্য পন্থা, মহাজন বললেন, ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি অসভ্যতা না থাকে, স্বার্থপরতা না থাকে, ভগবান আসতে বাধ্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। আমি আরো একটু নিদর্শন আপনাদের কাছে দেব। প্রশান্ত মহাসাগরে, এখান থেকে 50 বছর আগের কথা বলছি, আমি রাধাপদ ঘোষ নিজেই পড়েছি কাগজে, যুগান্তর আনন্দবাজার পত্রিকায়। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরে এলিশ নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল। ভগবানের নাম যারা করে, ভগবানকে যারা ভালোবাসে, তারা জ্ঞানী মানুষ, যারা করে তারা মূর্খ। কেন? মুসলমানের ছেলে এপিজে আব্দুল কালাম, তিনি মহাবিজ্ঞানী ছিলেন, তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছেন, আমি গীতাও পড়ি নামাজও পড়ি, তার মতো ব্যক্তি গীতা পড়ে। এপিজে আব্দুল কালাম লাইফে জীবনে কোনোদিন মাংস মাছ খায়নি, এত পরম ভক্ত ছিল, মুসলমানের ছেলে, গীতাও পড়তেন আবার নামাজও পড়তেন। তাহলে ইনার মতো ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করেন? আর আমাদের গ্রামে দুই একটা চিটিং বাজ করে তো না, আর যারা করে তাদের পিছনে হন্যে কুকুরের মতো লেগে যায়, করতে দেয় না। এটি বড় মর্মান্তিক বেদনা।
তাই এলিশ নামের জাহাজটা যখন ডুবে গেল, জানেন সেই জাহাজের অনেক মানুষ, আপা অনেক এখানে যে বাবারা বসে আছেন সদ্য নবস বলেছেন আমার মতো দেখেছেন, অনেক মানুষ পড়ে গেল মরে গেল, ওই জাহাজ একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। হেডিংটা আমি বলেছিলাম যুগান্তর পত্রিকায়, বড় বড় করে দিয়েছিল, আমার আজও মনে আছে, 50 বছর আগের কথা বলছি, আজও মনে আছে। সবাই তলিয়ে গেল, একজন কৃষ্ণ ভক্ত, গলায় মালা, তিলক, চৈতন্য, প্রসাদ ভুজি, হাতে জপের মালা, যেই দেখলো সবাই তলিয়ে যাচ্ছে, মালাটা হাতে নিয়ে হা কৃষ্ণ গোবিন্দাই বলে চলে ঝাঁপ দিয়ে বললে, হে গোবিন্দ, তুমি মাতৃগর্ভে রক্ষা করেছিলে, মায়ের গর্ভরূপ সাগরে যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে পৃথিবীর সাগরে তুমি রক্ষা করতে পারবে না কেন? বিশ্বাস যেই ঝাঁপ দিয়ে পড়ল, ভক্তের আকুল ডাকে, বিশাল একটা কচ্ছপ, বিশাল কচ্ছপ প্রশান্ত মহাসাগরের ঢের সঙ্গে পাল্লা দিয়ে ওই কৃষ্ণ ভক্তকে কচ্ছপের পিঠের উপরে 3 দিন বাঁচিয়ে রেখেছে। 3 দিন, এটা সম্ভব? 3 দিন বাঁচিয়ে রেখেছিল। যখন ডেড বডি খোঁজ করতে এলো, দেখলো একজন জলে ভাসছে, দূরবীন দিয়ে দেখে তাকে তুলে নিল, যেই তুলে নিল হেলিকপ্টারের লোকগুলো দেখলো যে কচ্ছপের পিঠে লোকটা ছিল 3 দিন, সেই কচ্ছপটা 3টি পাক দিয়ে ডুবে গেল, দেখে গেল আমার ভক্ত বাঁচলো কি মরল। বুঝেছেন? এগুলো ভাবেন আপনারা, শুধু ধেই ধেই করে কীর্তন নাচ আর গল্প, এটা কীর্তন নয়। যে কীর্তন শুনে অভক্তের হৃদয়ে ভক্তি জন্মাবে না, সে কীর্তন শুনে লাভ হবে না, তাতে সর্বনাশ হবে। আমি কত প্রমাণ দেব, এগুলো যার জন্য সাক্ষাৎ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, আমি তাদের জন্য অ্যাডভার্টাইজ গুলো করছি, এগুলো মিথ্যা নয়, পরম সত্য কথা। আমি আরো বলবো, এই যে হিন্দু ধর্মের গীতা যে ইংলিশে ট্রান্সলেশন করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তার নাম ছিল এনিবিসেন, পাইলট, প্লেনের পাইলট। এনিবিসেন জীবনীটা পড়বেন, পাবেন আপনারা, এ ছিল প্লেনের পাইলট। তো এনিবিসেন যখন ভারতবর্ষে এসেছিলেন আস্তে বা আস্তে, তখন কিছুক্ষণের জন্য বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে ভাঙা মদনমোহন মন্দিরে গোবিন্দকে দর্শন করেছিলেন। তো পূজারীকে প্রশ্ন করেছিলেন, ইনি কে? পূজারী বললেন, হিন্দুর ভগবান। ওনার ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে বিপদে যদি কেউ পড়ে ওরে ডাকে, ও তাকে রক্ষা করে। এই কথাটা শোনা ছিল পাইলট এলিভিশন, চলছে সাগর উপর দিয়ে প্লেন, প্লেনে আগুন ধরে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে, অনেকে পুড়ে ঝলছে, মারা গেল, কিন্তু পাইলট এনিবিসেন কোনো প্যারাশুট নাইনি, এমনি লাফিয়ে পড়ল, হে ভক্তের ভগবান, হে হিন্দুর দেবতা, তুমি নাকি ভক্ত বিপদে পড়লে ডাকলে তুমি রক্ষা করো, এই তো আমি বিপদে পড়ে তোমাকে ডাকছি, তুমি আমাকে রক্ষা করবে না? হে রক্ষাকর্তা, যেই ঝাঁপ দিয়ে পড়ল, জলে পড়বার কিছু আগে কে যেন একটা ছোট্ট ছেলে হাতে বাঁশি মুখে হাসি, কালো কেশ কালো বেশ, এক ঝলক দেখতে পেল, দেখতে বেশ ভালো, সে কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল, কোথায় যেন চলে গেল, কে যেন কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিল, মা যেমন সন্তানকে কোলে নিয়ে যত্ন করে নিরাপদে বসিয়ে দেয়, ভগবান এনিবিসেনকে কোলের মধ্যে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে, আর দেখতে পাইনি। হেলিকপ্টার সরকার পক্ষ যখন ডেড বডি খোঁজ করতে গেছে, তখন দেখলো দূরবীন দিয়ে দেখছে বালু চরে একজন বসে আছে, তাকে তুলে নিয়ে দেখলেন প্লেনের পাইলট এনিবিসেন। প্রশ্ন করা হলো,
চলুন আপনার দেশে দিয়ে আসি। এনিবি সেন চোখের জল ঢেলে বললেন, আমি ভাবি মনে মনে যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করেছে তারা দেখতে যাব মধুর বৃন্দাবন। চোখের জল ঢেলে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছেন। ওগো মদন মোহন, ওগো বিপদ ভঞ্জ মধুসূদন, ওগো ভক্তির ভগবান, তুমি আমাকে দেখা দাও, কৃপা করো, তোমাকে চিনতে পারিনি, চিনতে পারিনি বলেই তোমায় মূল্য দেয়নি, আজ বিপদে পড়ে বুঝেছি। প্রভু মানুষ যদি সময় থাকতে তোমাকে ডাকত তাহলে মানুষ সংসারের যাতনে এত ভোগ করতে হতো না। মানুষ বোঝে না গো, মানুষ নিজেই মালিক হতে যায়, আর মালিক হতে যেয়ে স্বয়ং মালিককে ভুলে যেয়ে এত ব্যথা পায়। আমি দেখলাম তুমি বড় লোক ছোট লোক বিচার করো না, তুমি ছোট জাতি বড় জাতি বিচার করো না, সবাইকে সমান দিয়েছো, কিন্তু আমি তোমাকে চিনতে পারি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দান, আমি অকৃতজ্ঞ, আমি অধম, আমি অকৃতজ্ঞ। কেন? যার খাই তার সঙ্গে বেইমানি করি, অকৃতজ্ঞ নই কি? মায়ের পেটে যখন ছিলাম তুমি খাবার চুগিয়েছিলে, পৃথিবী দেশে কি খেয়ে বেঁচে থাকবো সেটাও তুমি দিয়ে পাঠালে, মাতৃস্তনে দুগ্ধ কতটুকু চিনি কতটুকু লবণ মিক্সার করলে, দুধের শিশু বারবার খাবে তুমি মিক্সার করে সাপ্লাই করলে, একটা হসপিটাল নার্সিং হোমে কোনো রোগী ভর্তি হলে 10 দিন অক্সিজেন দিলে তার 10,000 টাকা দাম নেয়, জুতা ধরিয়ে দেয় 10 দিন অক্সিজেনে 10,000 টাকা দাম হয়েছে। হে প্রভু, তাহলে 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়, আমি জন্মার থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেনে বেশি আছি তার কত পয়সা দাম দিয়েছি? এক বোতল জল কিনে খেলে 30 টাকা নেয়, কিন্তু যে জলটা দিয়ে পাঠিয়েছে তার কত দিয়েছি? মালিক এই বাতাসটা ধরে সাপ্লাই করে ফ্যান, কিন্তু যিনি বাতাস দিচ্ছেন তার কত পয়সা দাম দিয়েছি? অকৃতজ্ঞ নই কি? যার খায় তার সঙ্গে বেইমানি করি, তাই গানটি বলো দুঃখের সঙ্গে গিয়েছেন। অকৃতি অধম বলে তো কিছু কম করে ভরে তো কিছু না, তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তোমার আশিস কুসুম ধরি নাই। যখন যৌবন ছিল চলবার শক্তি ছিল কুসঙ্গে জীবন কাটিয়ে দিয়েছি, কত গুরুজন বলেছে হরি ভজন করিনি, তোমার পূজার আশীর্বাদের ফুল আমি পা দিয়ে মারিয়ে গেছি মাথায় তুলিনি, আজ বিপদে পড়ে তোমাকে চিনতে পেরেছি, প্রভু আমায় ক্ষমা করে দিও। আমি বলো বিপদগ্রস্ত গো, যাদের আপন ভেবে ঘরে ছিলাম তারাও আমার আপন নয়, এখন বুঝলাম জগতে তুমি বিনা
আপন জনা আর খুঁজে পাই না গো, খুঁজিয়া দেখেনু আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর, কৃষ্ণ ছাড়া জগতের কেউ থাকতে পারে না। তাই প্রভু মনে বড় ব্যথা, তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দলে গেছি চাহি নাই ফিরে, আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দলে গেছি চাহি নাই ফিরে, আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদান কিছু চাই আমি আমি পাইলট এনে দিছেন কি হেতু আগমন, হে পূজারি আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল তাই বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করেছিলাম, উনি আমাকে তুলে দিয়েছে কুলে, তাই ওনাকে দেখতে এসেছি, উনি কি কথা বলতে পারেন না? না। ওনার হাতে লেখা কোনো গ্রন্থ আছে? বলে না হাতে লেখা নেই, বলেছিলেন আছে। কি নাম? শ্রীমৎ ভাগবত গীতা, সংস্কৃত ভাষায় লেখা। একটা গীতা আমাকে দেবেন? এনি দিয়েছেন একটা সংস্কৃত ভাষার গীতা দেওয়া হলো, সেই গীতাটা বুকে ধরে স্বদেশে ফিরে যেয়ে ইংলিশে ট্রান্সলেশন করলেন, করে সারা পৃথিবীতে গীতাটা ছড়িয়ে দিলেন। দিয়ে বলছেন গো তোমরা একবার গীতা পড়ো, যদি না পড়তে পারো গীতা কেন একবার হৃদয়ে ধরো, যদি তাও না পারো একটা কোনো তুলসীর পাতা তার মুখে দাও, যদি তাও না পারো শুধু মুখে হাগিতা হাগিতা করো, তাহলে আপনারা বলুন, তারা বিদেশি স্বদেশি নয় হিন্দু নয়, তাও তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। আর আমরা পশ্চিম বাংলার হিন্দু জাতি স্বয়ং ভগবান গৌর হয়ে নবদ্বীপ এসেছেন, আমরা তাকে চিনতে পারলাম না, পারলাম না, ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্য হলো না, এ বড় মর্মান্তিক বেদনা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন এই পশ্চিম বাংলায় আমি থাকবো না। কেন? পশ্চিম বাংলার হিন্দুরা ভালো না, এরা একাদশীতে মাংস খায়, অমাবস্যা পূর্ণিমায় কুসঙ্গ করে, হরিনাম করে না, আর আমার ভক্তদের ক্রিটিসাইজ করে উপহাস করে। পশ্চিম বাংলার হিন্দু পচা হিন্দু, এখানে থাকবো না। তাই মহাপ্রভুর ইচ্ছা হলো আমি পশ্চিম বাংলা ত্যাগ করে চলে যাব। সত্যি চলে গেছে, আর চলে গেছে বলেই আজ এত এত চিটিং বাস কীর্তনিয়ার জন্ম হচ্ছে। কেন? যে দেশে মহাপ্রভু নাই সে দেশে তো প্রাদুর্ভাব হবেই, শত্রুপক্ষর উদয় হবে। যে দেশে স্বর্গরাজ্যে গুরু ছিল না, দেবগুরু বৃহস্পতি, তখন দৈত্ররা স্বর্গরাজ্যকে গ্রহণ করে দেবতাদের তাড়িয়ে দিয়েছিল, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু এই পশ্চিম বাংলা ছেড়ে গেছে বলেই কিছু কিছু বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী তারা নকল হিন্দু সেজে কীর্তনিয়া হয়ে কীর্তনের আসরে যেসব ভাষা বলছে আমার মহাপ্রভু সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, রাধা সম্পর্কে, বৈষ্ণব সম্পর্কে, এটা হলো কেন? মহাপ্রভু চলে গেছেন বলে এসব দৈত্য জানোয়ারের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। মহাপ্রভু জানতেন যেমন একটা হবে তাই চলে যাবেন, তাই মহাপ্রভু ডেকেছেন শচীমাকে।
মহাপ্রভু বিলম্ব না করে নবদ্বীপে যে রথ ছিল জগন্নাথের রথ হতো সেই রথের উপরে বসে পড়েছে। বাসুদেব ঘোষ দেখে বলছেন, প্রভু মথুরা লীলা মনে পড়েছে, তাই বাসুদেব
বাসুদেব ঘোষ বলে হরে কৃষ্ণ
কোটি নমস্কার সবে মিলে চরণ ভুলব মস্তকে মধুবই বৃন্দাবন একটু ভলিউমটা বাড়ে মনিটার করে মনিটার মনিটার শুধু মনিটার হরে কৃষ্ণ হ্যালো 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 শুধু মনিটার হ্যাঁ থাক আচ্ছা সমস্ত ভক্তবৃন্দের চরণে নিবেদন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন দর্শকের বসতে অসুবিধা হচ্ছে সামনে ফাঁকা ফাঁকি না রেখে মাখামাখি করে বসুন পরবর্তী এখনো ভালো ভালো দল আছে আমি রাধাপদ ঘোষ ঘোল টেনে যাচ্ছি মাখন পরে আসছে যাই হোক চুপচাপ বসুন এবং এগিয়ে এগিয়ে বসুন তো মধুময় বৃন্দাবনে ভগবানের লীলা অকৈতব কৃষ্ণ প্রেম জল জম্বু নদহে এ প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ বিয়োগ হইল কবু না যা এই অকৈতব কৃষ্ণ প্রেম আমার মতো একটি আকাট মূর্খ টেপাটেপি করো না বর্ণনা করে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব এমন পণ্ডিত ব্যক্তি আমি নই তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব যদি আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করেন আজ যে পালাটি শোনাচ্ছি উচ্চমার্গের পালা এসব পালা আমি অহংকার করছি না উপস্থিত কোনো কিন্তু নিয়ে করে না কিন্তু বেলা ১২টার সময় প্রত্যেক বছর আমি এখানে এক পালা করে গাই কারণ আর এক পালা ধরতে হয় যে যার জন্য এই সময় গাই মধ্যাহ্নকালীনে অনেক ভক্তবৃন্দ আপনারা এসেছেন আপনাদের ধৈর্যকে আমি প্রণাম জানাই শ্রদ্ধা করি যে এই প্রখর রৌদ্রের তাপে না খেয়ে না দে হরি কথা শুনবার জন্য বসেছেন একটু আমি কৃতার্থ আপনাদের ভজন দেখি ভক্তি দেখি তো যে লীলাটি শুনব এই লীলাটির নাম হচ্ছে অক্রু সংবাদ লীলা অক্রু সংবাদ শ্রীমদ ভাগবত এই অক্রু সংবাদটা মহাজনী পদের সঙ্গে আছে খুব কঠিন খুব বিরহ দশার গান কোন চ্যাংরা রস নাই হাসি হাসা নাই কেন এখানে বললাম ভক্তের সমাবেশ বেশি যার জন্য ভক্তি মার্গের গান গাওয়ার ইচ্ছা হলো আমাকে দেবু বলছিল যে বাবু বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধানটা শোনান আমি বললাম অনেক লোক শুনেছে তারপরে পুতুল খেলা পূর্ব রাগটা শোনান ও শুনেছে নতুনত্ব কিছু শোনা যাক আমরা তো শুধু জানি যে হিন্দু ধর্মে রাধা কৃষ্ণ শুধু রাসলীলা করেছে লেডিস জেন্টস নাচানাচি করেছে প্রেম করেছে এইগুলোই জানি কিন্তু শ্রীমদ ভাগবতে যে কত অপূর্ব অপূর্ব লীলা আছে ভগবানের সেগুলো আমরা শুনতে পারি না শুনি না কেউ শোনায়ও না তাই বলবো মা এই লীলাটির নাম হলো অক্রু সংবাদ পালা আরম্ভের প্রারম্ভে আমি একটুখানি বিষয়টা আপনাদের সঙ্গে বলবো ছোট্ট করে বলবো বেশি নয় বা জানেন আস্তে নো সাউন্ড কথা বলবে না যে সাউন্ড চালাবে সে সাউন্ড করবে না সে সাউন্ড দেবে তাহলে বিষয়টি কেমন আপনারা জানেন দেবকীর গর্ভে অষ্টম গর্ভে পুত্র আসবে কংস দেবকীকে যখন নিয়ে যাচ্ছে না অতদিকে যাচ্ছে না ছোট করে বলছি দৈববাণী হয়েছিল যে কংস তুমি যে ভগ্নীকে এত আনন্দ সহকারে নিয়ে যাচ্ছ
ওই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হন্ত হবে, তার হাতে তোমার প্রাণ চলে যাবে। এ কথা কংস জেনেছিল, আস্তে 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 জেনে খুব চিন্তিত হলো। সমস্ত রাক্ষস রাক্ষসী অসুর অসুরিনী সবাইকে ডেকে এক জায়গায় করা হলো। শয়তান মানুষের কাজ যখন করা হলো, চিন্তা করছে না কোন উপায় কি কি হবে। তাহলে যার গর্ভে সন্তান আসবে তাকে যদি কারাগারে রেখে দেওয়া যায়, বসুদেবকে রাখা যায়, উভয়ের মিলন হবে না, সন্তান হবে না। আমরা জানি দেবকীর গর্ভে কৃষ্ণ এসেছে, ভুল, এই কথা অনেকে জানেন না আপনারা। ভগবানের কোনোদিন জন্ম হয় না, মৃত্যু হয় না, অক্ষয় অক্ষয় অবিনিশ্বর, তার জন্ম নাই, তার মৃত্যু নাই। যদি বলেন ওই যে দেবকীর গর্ভে জন্মেছিল, ভুল, সূর্য আছে, আজ সকাল 6টার সময় সূর্য উদয় হয়েছে, সন্ধ্যাবেলা অস্ত যাবে। তাহলে কি বলবেন যে সকালবেলা সূর্য জন্মিয়েছে আর সন্ধ্যাবেলা মরে গেছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, প্রত্যেক দিন যাবে আসবে, আবির্ভাব বলা হয়। ঠিক তেমনি ভগবান ছিলেন, আছেন, থাকবে, আসবে, যাবে, তার মরণও নাই, তার জন্মও নাই, তিনি অজনী সম্ভব। প্রতিজ্ঞা ছিল কৃষ্ণ অবতারে যখন সুতিপা কৃষ্ণী সাধনা করেছিলেন 10,000 বছর, মা বলো কি বর চাও, কৃষ্ণ বলেছিল বাবা তোমার মতো একটি পুত্র সন্তান চাই। ভগবান বললেন আমার মতো তো জগতে কেউ হয় না মা, এটা সম্ভব নয়। কৃষ্ণ বলল তাহলে বর চাই না, তুমি কথা দাও তুমি আমার কাছে আসবে, কথা দিয়েছিলেন আমি যাব। সেই জন্মে এসেছিলেন কৃষ্ণ গর্ভা হয়ে, শ্রীমদ ভাগবতে আছে কৃষ্ণ গর্ভা, অনেকে কৃষ্ণ গর্ভ বলে। তারপরে তিনি বিশ্বাস করলেন না, দুই হাত, কিন্তু যখন তাকে দেখেছিলেন কৃষ্ণ চতুর্ভুজ ছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। একটু খেয়াল করবেন আপনারা, এই নিয়ে অনেকে উল্টো পাল্টে কথা বলছেন যে কৃষ্ণ জন্মিয়েছে, ভুল। যখন চতুর্ভুজ রূপ দেখেছিলেন কৃষ্ণ অবতারে, এই যে দেখলো কৃষ্ণ গর্ভা সন্তান হলো, তার চার হাত ছিল না, দুটি হাত ছিল, কৃষ্ণ বিশ্বাস করেনি। তারপরে সেই ভগবান অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো কি, নাম হলো বামন দেব। বামন দেব, এই বামন দেব, এই বাইনের বাজনা শুনে 50-50 ওই বাবা দিয়েছে, হরে কৃষ্ণ। আচ্ছা, তাই তাহলে বিষয়টি কেমন হলো? তাদের কাজ কি জানেন, তারা ভালো কথাগুলো বাদ দিয়ে দেয়। আমি হয়তো বলছি শ্রীকৃষ্ণ ভগবান, সে কবিদের বস্ত্র চুরি করলো, সে কিসের ভগবান? আমি বলছি, পরে বলছি, এটা কিন্তু ভুল বুঝছেন আপনারা, সে বস্ত্র চুরি করেনি, কিন্তু এই কথাগুলো বাদ দিয়ে শুধু ওইটুকু ধরে নিল। রাধাপদ ঘোষ বলছে শ্রীকৃষ্ণ বস্ত্র চুরি করলে তো কিসের ভগবান, এই মালটা কেটে শুটে লোকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে। আপনি বলছেন এই তো রাধাপদ বাবু বলেছে, অসুবিধা কোথায়? এই ইউটিউব চ্যানেল সবাইকে বলছি না, দুই একটা খচ্চর মাল আছে দেশে, এই করছে বসে বসে, তারাই সর্বনাশটা বেশি করছে। হ্যাঁ, যাই হোক, ইউটিউব খুব ভালো জিনিস, আমাদের আমলে কোনো ইউটিউব ছিল না, তো দুদিন আগে এলো। আর যত ভুইফর কীর্তনিয়া, আর যত ভালো মন্দ কীর্তনিয়া, সবের আবির্ভাব হয়েছে। আমি বলবো সব কীর্তনিয়াগুলোকে, ইউটিউব যারা করছে এদেরকে প্রণাম করা, কেন এরা যদি না আসতো তোমাদের প্রচার কিন্তু হতো না, তোমাদের প্যাটে ভাত যেত না, এটা সত্য কথা, তাদের জন্য হচ্ছে। তবে ইউটিউব বলকে চাই বেঁচে থাক, কিন্তু বাবা তোরা বাজে কথাগুলো বলিস না, একটু ভালো ভালো কথাগুলো জগতে সাপ্লাই কর, তাতে লোক বুঝুক যে না, ভগবান লীলা বড় পবিত্র। আমি তাই বলবো,
জন্মগ্রহণ করলেন অদিতির গর্ভে, বামন দেব রূপ ধারণ করে বিষ্ণু বিশ্বাস করলেন, অদিতি বিশ্বাস করলেন না, দিদি বিশ্বাস করলেন না যে এই ভগবান, কেন চতুর্ভুজ রূপে দেখেছিলেন কৃষ্ণ অবতারে। ভগবান বললেন বিশ্বাস তো করছে না, তাইতে যখন আর একটুখানি বিজ্ঞান ভিত্তিক কথা বলি, আপনারা ভাগবতে দেখেছেন যে কংস দেবকীকে এক ঘরে রেখেছিলেন আর বসুদেবকে আর এক ঘরে রেখেছিলেন, মাঝখানে পাঠিসান, আর সে পাঠিসান তো একটা দুটো নয় 30 ইঞ্চি, কি 30 ইঞ্চি দোয়াল চওড়া, যে আপনি দেয়াল ভাগ করে ভিতরে গিয়ে কুলু কুলু করবেন তাহলে ওটা সম্ভব না, বিশাল ব্যাপার। এবং বুকে ছিল পাথর চাপানো, এটা শ্রীমদ ভাগবতে আছে। আমার প্রশ্ন এখানে, বুকে পাথর চাপানো থাকা সত্ত্বেও, বিভিন্ন ঘরে মাঝখানে পাঠিসান থাকা সত্ত্বেও, লোহার শিকলে শৃঙ্খলে বদ্ধিত থাকা সত্ত্বেও কি করে উভয়ে মিলন হয়, আর কি করে দেবগীটা গর্ভবতী হয়, কি করে বসুদেবের ঔরসে কৃষ্ণের জন্ম হয়? বল, তার কোনো জন্মই নাই, তার কোনো মৃত্যুই নাই, সে সূর্যের মতো আছে, ছিল, থাকবে। এইবার যখন তিনি এলেন তখন দেবকে অচৈতন্য শেষলেস, হঠাৎ ভগবানের আবির্ভাব হলো, মায়ের গর্ভকে স্পর্শ করে আসলেন, কথা দিয়েছিল তোমার গর্ভে স্পর্শ করবো আমি আসবো, এগুলো ভাগবতে পড়বেন আপনার দরকার আছে। আর এইসব গ্রন্থগুলোকে চেপে রেখে আজ কিছু চিটিংবাজ দুই একটা নতুন বই তৈরি করছে, বুঝলেন, সেই বইগুলো হিন্দু ধর্মের বিদ্বেষী বই। তো যাই হোক, এইবার এখানে আছে যেই না কৃষ্ণের জন্ম হলো, ভগবান এলেন কারাগারের মধ্যে, তখন মায়ের চৈতন্য ফিরে পেল, হঠাৎ মা দেবকী দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ, মা দেবকী প্রণাম করলেন, হ্যালো খোকা রে, এটা বাড়ার বাবা, এই খোকা ও ধরতরে ভলিউমটা বাড়ি, হ্যাঁ শুধু মনিটা একটা বাড়ি, খোকা মাঝখানে ঠিক হচ্ছে করে টিপে যাচ্ছে, শোনো তাহলে বিষয়টি কেমন, এবার ঠিক আছে। এবার মহাজনশ্রীকাদস্য পন্থা, তখন দেবকী ওই রূপ দর্শন করে বুঝে নিলেন এই সেই ভগবান যাকে আমি চেয়েছিলাম, ব্রহ্মণ্য দেব মায়ের মনোবাসনা পূর্ণ করলেন, সেই বাচ্চাটা মাথায় নিয়ে বসুদেব নন্দালয়ে গিয়েছিলেন, এর অনেক কাহিনী আমি ওদিকে বলতে চাচ্ছি না। যখন গেলেন, হ্যাঁ এইবার বসুদেব যে কৃষ্ণকে রেখে দিলেন কার কাছে, তখন যশোদার যমজ সন্তান হয়েছিল, বিশুদ্ধ গৌড়ীয় ভাগবতে লেখা আছে, দেখবেন যশোদার দুটি বাচ্চা হয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে। যখন বসুদেব যে যশোদার কোলে যে ছেলে ছিল, ওই ছেলের কাছে বসুদেবের ছেলেকে শুয়ে রেখেছে, নন্দ রাজার ছেলের দেহের সঙ্গে বসুদেবের বাসুদেব অ্যাটাচড হয়ে গেছে, মানে গর্ভে চাড়া হয়ে গেছে, আর ওই যে মেয়েটি ছিল ওকে তুলে এনেছে নিকে, ইনি হলেন যোগমায়া দুর্গা দুর্গতি নাশিনী, একে অনেক নাম বলা হয়। এই যোগমায়াকে তুলে এনে অষ্টভোজা মাকে যখন কংস দেখল, আছাড় মারতে গেল, উড়ে যেয়ে বলল কংস তোমাকে বধিরে যে, তারপরে কি যেন মনে নাই, হ্যাঁ বোম্বে না গোকুলে বাড়ি চেষে, সব কথা মনে আসে না, এখন বয়স হয়েছে তো, সত্যি বলছি আস্তে আস্তে, এই যে মায়েরা তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে, ব্যাস হাত থেকে একেবারে গ্যাস ব্যালুনের মতো উড়ে গেল,
গ্যাস বেলুন দেখেছেন তো, শালা পেলে ভক্তের উড়ে যায়, ওরা মরে গেছে, উড়ে যে এই দৈব বাড়ি করে দিয়েছে, কংসের আর ঘুম নাই, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা। এই যে বাবা, এটাও ভালো লক্ষণ, এই জন্য ভগবান যা করে সেটি মঙ্গল। কংস সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে, সমস্ত সূত্রের টাকা হলো গোকুলের সমস্ত শিশু, নব জাত শিশু সবাইকে ধ্বংস করো। চলে গেলেন কে? পুতনা রাক্ষসী সর্বপ্রথম। আছেন নাকি পুতনা এখানে কেউ? কেউ নেই তো? পুতনা মানে কি জানে? আমি বলেছিলাম একটু আগে যে কীর্তন হিন্দু ধর্ম হচ্ছে তিনটে সাইড নিয়ে বুঝতে হয়, একটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটে সাইড নিয়ে বুঝতে হবে। পুতনা মানে পুত মানে পবিত্র, না মানে না, যিনি পবিত্র না তিনি হলেন পুতনা। এই পুতনা কার মেয়ে ছিল? ইনি ছিলেন বলি রাজার কন্যা রত্নাবলী। এই রত্নাবলী যখন ভগবান বামনদেব ত্রিপদ ভূমি নিয়েছিল, এই রত্নাবলী প্রতিজ্ঞা করেছিল, হে ভগবান, তোমাকে যদি কোনোদিন সন্তান রূপে কোলে পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলেছিলেন মনোবাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয় আগত তারপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথাবান প্রপদন্তে তাঙ্গে তথাইব ভজম্মহম, তাই হয়েছিল। তাই পুতনা স্বয়ং রক্ষী লক্ষ্মীর রূপ ধারণ করে, আহা, যারা রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে হয় ওরা অতিরিক্ত সাজে, বুঝলেন, কিছু মনে করবেন না, সাজার একটা নিয়ম আছে তো নাকি, এরকম সাজা সাজে 80-85 বছরের পুরো বুড়ি পর্যন্ত চুল লাল করে বেড়াচ্ছে, কেন এখনো একটু ইচ্ছা আছে, ইঞ্জিন চলছে না কিন্তু বডির রং কায়দা করে নিয়েছে। তবে আপনাদের এই রাধানগর কেউ নাই, আমাদের পাড়ার কথা বলছি, রাগ করবেন, কেন এই রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে যারা সমাজ ছাড়া অতিরিক্ত সাজে বেশি তারা, তাই তো বলছে মহাজন বলেছেন বারঙ্গনার সাজ বেশি, বেশ কায়দা করে সেজেছে, একটা চশমা হারিয়ে গেছে, যদি কেউ চশমা হারিয়ে যায় এখানে আছে, চশমাটা নিয়ে যাবেন, এই তো, এই তো, বেশ, এইবার মায়া সেজে গেছে, যশোদা দেখলো স্বয়ং বৈকুণ্ঠ ত্যাগ করে মা লক্ষ্মী এসেছে, ওই লক্ষ্মী কোলে করে একটু গোপালকে নেবে, মা যশোদা কি তুই ভাগ্যবতী মা রে, তুই এত সুন্দর সন্তান পেলি, আমার কোলে একটু দিবি মা, যশোদা তো সাদাসিধে মেয়ে, কোলে তুলে একটু ঘরের মধ্যে বেড়াতে গেছে, ওই যে ওই দিয়ে কি শুধু গোপালকে মারলো আর কারোর মারিনি, কত লোক মরে গেছে, তাহলে গোপালকে যে কালকুট বিষ মাখানো আছে, এখন বাচ্চারা দেখবেন কিছু খেতে গেলে মা খেতে দিতে চায়, বাচ্চা খায় না, তা মা যখন খেতে দেয় ওই তখন স্তনটাকে হাত দিয়ে এরকম বাদি হচ্ছে, কৃষ্ণ খাবো না খাবো না, আর ওই স্তনে হাত লেগেছে ছোট ছোট হাত, এখন বাচ্চা যদি না খায় তখন মাও দেখবেন মায়ের বাচ্চার সঙ্গে হা 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 করে, আরে হা করেছে, ওই কালকুট বিষ মাখানো হাতটা কৃষ্ণ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে স্তনে এমন বাম্পার টান দিয়েছে, ব্যাস দেহ যখন পোড়াচ্ছে, পোড়ালে পোড়া গন্ধ মৃত্যু গন্ধ হয়, কিন্তু পুতনার দেহ থেকে পোড়া গন্ধ নয়, চন্দন গন্ধ বহির্প্রকাশ হচ্ছে। প্রশ্নকারী বলছে কেন? বলছে রাক্ষসী হলেও মৃত্যুকালে আমার গোবিন্দ স্পর্শ হয়েছে, সেই দেহ চন্দনে পুতনা শেষ,
অনেক অসুর, অঘাসুর, বকাসুর, শকটাসুর, কত অসুর শেষ হয়ে গেল, আর অসুর হাতে নাই, সব শেষ, সব শেষ। এই যে বৌমা, যাদের নিয়ে আমি পার্টি করে বেড়াই, যাদের চোরে আমার জোর, তারা যদি সব জেলখানায় থাকে, তা আমি গান গাইব কি করে? কি বলেন, আমার পার্টি চলবে? অন্যদিকে ভাববেন না, আমি আমার পার্টির কথা বলছি, বলুন থাকবে কি না? তাহলে এক এক করে শত্রুপক্ষ সব শেষ, দৈত্যকুল সব শেষ, এইবার কংস একা, তখন ভয়, এত বড় বড় অসুর, আমি থাকতে পারবো না, আমার তো মৃত্যু সম্মুখে এসেছে, একটুখানি বালক সবাই প্রাণ বন্ধনে নিচ্ছে, তো আমারও প্রাণ টানবে, আমাকে কেউ রক্ষা করতে পারবে? পালঙ্কে সুতিয়ে আছে কংস নৃপ, প্রহরী সব দ্বারে দ্বারে দিয়ে রেখেছে, যেন কেউ না ঢুকতে পারে সাবধান। কিন্তু মা, ওই লক 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 লক্ষণদার নাকি ওই মনসার শ্বশুরের নাম কি ছিল? মনসার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, লক্ষ্মীদার, দেখ তাই তো ছিল, চার সপ্তাহ শ্বশুরের নাম, তাই লক্ষ্মীদার, হ্যাঁ লক্ষ্মীদার, তাই তো নাকি? নাকি কিছুদিন হচ্ছে, কেউ যদি টাকা পায় আমার কাছে বলে থাকে না, কিন্তু আমি যদি কারোর কাছে পাই সেটা খুব একটা অসুবিধা হচ্ছে। দেখো তাহলে বিষয়টি কেমন, লক্ষ্মীদার বেহুলা চার সৌদাগার রাজা ছিল, শুনেছিল সাপে কেটে মারবে, সে কি করেছিল, লোহার বাসর ঘর করেছিল, তথাপিও বেঁচেছিল কি লক্ষ্মীদার, সাপে তার কামড়েই ছিল। তাই আপনি যদি পাঁচতলা বাড়ি করে পাথর বসিয়ে সমস্ত দরজা জানলা মেরে এসি চালিয়ে ঘুমান, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির বাতাসের মধ্যে জম ঢুকে আপনার মনে রাখবে, মৃত্যু আপনার হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই লক্ষ্মী কংস ঘুমাচ্ছেন কিন্তু চোখে ঘুম নাই, তাই বসলাম কবি পত্র লিখেছি, গোপালঙ্কে সুতিয়া পালঙ্কে কংস কৃষ্ণ চিন্তা করে, আমার কৃষ্ণ তার কাছে না এসে কি পারে গো, সর্বক্ষণ চিন্তা, চিন্তা করতে করতে একটু ঘুম এসেছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন মিথ্যা হয় না, তখন স্বপ্ন পেয়েছি, নিশির শেষে স্বপ্ন পেল, চমকি উঠিল
মিশর শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, মিশর শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, সেজারের উপরে বসি ভাবিতে লাগি, সেজারের উপরে বসি ভাবিতে লাগিল, কৃষ্ণময় জগতে দেখে চমক উঠিল, সেজের উপরে বসে ভাবিতে লাগিল, দেখলেন দেখলেন ছোট্ট কৃষ্ণ বাচ্চা ছেলে বুকের উপরে বসে দুই হাত দিয়ে তাকে কষাঘাত করাঘাত করছে, জিহ্বা বেরিয়ে গেছে, প্রাণ যাই যাই যায়। কংস চমক উঠলেন তখন ভোরবেলা, ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ও মা সকল, এটাও হয়, আপনার বাড়ি ডাকাত পড়েনি কিন্তু দেখছেন ডাকাত পড়েছে, পড়ে আপনাকে হাত বেঁধে ফেলেছে, ফেলে ডাকাত আপনাকে মারছে, কিন্তু গা হাত পা ঘেমে গেছে, ঘুম যাই জেগে উঠলেন দেখলেন কিছু না কিন্তু গা হাত পা তো ঘেমেছে, যুদ্ধটা করতে হয়েছে, স্বপ্ন ডাকাত সত্যি ছিল। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কংস দুর্বল হয়ে পড়েছে, ঘুম থেকে উঠে সেজের উপরে বসেছে, অন্তরে ভাবছে কৃষ্ণ কবে তোমার কৃপা, আর কতদিন তুমি আমার রাখবে, কতদিন তোমার কৃপা, কবে রাঙা চরণ বুকে ধরে, জনম ধন্য কবে তোমার হবে, আমার অসুর জনম ধন্য হবে, দয়াম কৃষ্ণ সবাই জানে আমি তোমায় ভালোবাসি, হে গোবিন্দ সর্বক্ষণ তুমি থাকো মনে, কবে আসবে আমার দর্শনে, ওহে গোবিন্দ একবার দেখা দাও, চলে যাওয়ার সময় হলো, যৌবন চলে গেল, কেশ পাক ধরলো, কানে আর শুনতে পাচ্ছি না, চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সংসারের জ্বালায় জর্জরিত, আমার কি দেখা হবে না, তুমি ছাড়া এই হতভাগার আর কেহ না, আর কেহ না, একবার দেখা না, দেখা না, দেখা না, এটা অন্তরের কথা, তত্ত্ব তত্ত্ব কি বলছে, আর বহয় আহা কি করছে কংসরাজ, থর 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 কাঁপিতে লাগিল, দেখেছেন থাক থাক থর থর করে কাঁপছে,
আর অশীল হয়ে মানে হাতে তাও নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেটে ফেলবে। কিন্তু না, বহিরঙ্গ অন্তরঙ্গ বলছে কি, তার ঘুম নাই, খাওয়া নাই, সর্বক্ষণ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভবের দিকে তাকায়। কোন কোন গাছকে ধরে বলতে পারে, বলতে চায়, তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়, কবে তার সঙ্গে দেখা হবে গো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হরে দু নয়ন হরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ ঘরে বহে শ্বাস অসি করে কংস রাজা চাহে চারি পাশ, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ, তোমার মরণ এসে গেছে কংস, আর বিলম্ব নয়। থরথর করে কাঁপছেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে বসেছেন, মিটিং হচ্ছে। এমন সময় নারদ ঋষি পিয়ালা বাজাতে বাজাতে ওই সবাই যে হাজির হয়েছে, কংস রাজা চমকুটে বসুন, আসুন হে গুরুদেব, বসুন, আসন গ্রহণ করুন। কংস দিকে তাকিয়ে নারদ বলছে, এত ভাবনা চিন্তা কেন তোমার চোখে মুখে? বলছে, হে গুরুদেব, হে ত্রিকালদর্শী ঋষি, আমি কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, তাকে মারবার জন্য বহু ব্যক্তিকে পাঠালাম, সব মরে গেল, এবার আমার যাওয়ার পালা। আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ আমার বুকের উপরে বসে কষাঘাত করছে, করাঘাত করছে, আমার জীবনটা পুড়িয়ে গেছে, প্রাণ যায় যায়, আমি স্বপ্ন দেখেছি, আমি ভেবে নিয়েছি এবার আমার মৃত্যু সম্মুখে। নারদ এমনই একটা ব্যক্তি, ও ভাঙা ঘরে আগুন ধরাতে পারে। আমি একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে, কালো কচু চেনেন, কালো কচু গাছ চেনেন না, ও কচু গাছের মাঝ পাতা একটু তুলে নিয়ে ছিলে বাঁটবেন, পেটে এই আঙুলে দিয়ে থুতথুলি থু থু দিয়ে ওই যে শত্রু ওর ঘরের দেয়ালে তিনটে ডাক দেবেন, নারদ নারদ নারদ, মুরগির ঝগড়া বন্ধ হবে, ওই বাড়ির অশান্তি বন্ধ হবে, সর্বনাশ। এই নারদ এমনই একটা বস্তু, তাই বলে কেউ করবেন না জানো না, আবার বলেন দেখে ভাবটা দেখে নি, না করবেন না, করবেন না, আমি বলে যাচ্ছি কাজ হবে না। কেন? যদি ওই ডাক দেওয়ার সময় কোনো ধারি ছাগলের কথা মনে পড়ে, কাজ হবে না। এইবার যেই ডাক দেবেন ধারি ছাগল মনে পড়বে, কাজ হবে না, হলো না। নারদ এমনই একটা ব্যক্তি, বাধাতেও পারে মিটাতেও পারে। নারদ বলল, কংস নিয়ম আছে, কথা আছে, তুমি পঞ্চাননকে সাধনা করেছো, শিব আশুতোষ অল্পেতে সন্তোষ, পৃথিবীতে তোমাকে মারবে এমন কোন শত্রু পৃথিবীতে তৈরি হয়নি, মারতে তোমায় পারবে না, তবে একটা কাজ করো আমি তোমাকে শিখিয়ে দিই, কৃষ্ণ বলরামকে যদি মারতে চাও, এই যে বাবা। নারদ প্ল্যানটা শিখিয়ে দিলেন, কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে, দে বাবা দে দে, আস্তে একটু নিচু করে দেবো, শোনো, ওনারা বসে গান শুনছেন তো, হরে কৃষ্ণ, ঠিক আছে, থাক থাক থাক, এইবার আস্তে 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 এই এইটা নিচু করবে, ওর আর ওই পর্যন্ত আর হবে না, ওর ওই পর্যন্ত হবে আর হবে না, আচ্ছা আমার হয়ে যাক তারপরে হবে, তাহলে বিষয়টা শোনো, যাক যাক বাদ দিয়ে দেন, কতগুলো শুনুন, কতগুলো শোনার দরকার আছে, অনেক পালা শুনেছেন, কিন্তু এগুলো বৈষ্ণব পদাবলীর মধ্যে অক্রু সংবাদ, খুব মধুর পালা, খুব সুন্দর জিনিস, আমি কোনোদিন করি না আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায়, আজ হঠাৎ করে ইচ্ছা হলো করছি, সম্পূর্ণ ভাগবত তত্ত্ব, কোনো বাজে কথা নাই, সব ভাগবত তত্ত্ব। তা কংস ভাব দেখে নারদ দেখলো, আমি এমন কিছু করব কত সত্তারে কংসের কৃষ্ণ কৃপা হয়, এটা তো গুরুদেবের কাজ, সন্তান যত দস্যু হোক গুরুদেবের কাজ, কত সত্তরে কৃষ্ণ কৃপা হবে, রাধে রাধে। তাই নারদ বলল, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও তুমি ধনুর্যজ্ঞ করো, ধনুর্যজ্ঞ, আমার ধনু আছে, ওই ধনুকে ভাঙবে বলে যজ্ঞ করো, আর কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো, এনে ওই একটু একটু বাচ্চা যখন ভাঙতে তোমার ঘরে আসবে, কুবলয়ে পীড়
হাতিকে ছেড়ে দেবে, ওই হাতির পায়ের তলায় পেষণ হয়ে কৃষ্ণ বলরামের মৃত্যু হয়ে যাবে। কিন্তু নারদ তো জানে হাতিটাও তো তারই সৃষ্টি। শ্রীমদ ভাগবতে যখন কুমির তাকে কামড়েছিল, কুমির কুমির আছে না ভাগবতে, যাকে বলা হয় গজেন্দ্র মক্ষল লীলা, যখন কুমির ধরল আস্তে আস্তে, তখন কুমির কি করেছিল, পাটা ধরেছিল হাতিটা, শুন্ড দিয়ে পদ্ম ফুল তুলে যাদবাই মাধবাই কেশবাই নম বলে ফেলে দিয়েছিলেন। ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করে গরুর পিঠুরে উঠে তাকে এসে রক্ষা করেছিলেন, সেই তো ভগবান। তো ব্যাস এই কথা যেই শুনেছে কংসের মনে আনন্দ হয়েছে, ডাকো সবাইকে, সব মন্ত্রী ক্যাবিনেটকে ডেকেছে, বসিয়েছে, বলো আমি ধনুর্যজ্ঞ করব, কৃষ্ণ বলরামকে আনতে যেতে হবে, নিমন্ত্রণ করে কে যাবে? এই যে বাবা কথা বলো না মা, আচ্ছা এ যদি একটু অসুবিধা করে আমি একটু মাঝে মাঝে অ্যাঙ্গেল হয়ে দাঁড়াচ্ছি, অসুবিধা নেই তো, আমি বুড়ো মডেল আমার আর কি দেখবে, শোনো এখন কচি কচি কত আছে জানি তাই, বিষয়টি কেমন হলো যেই না বলেছেন, এবার কৃষ্ণ বলরামকে আনতে যাবে কে, কিন্তু যেতে চাইছে না যে অসুর প্রকৃতির যারা কৃষ্ণের কাছে যেতে যায় না তারা, যাবে কে? সবাই বলতে যাব না, কেন, যে গিয়েছে সে আর ফেরেনি, কংসর ভয়ে কেউ বলতেও পারছে না, থরথর থরথর করে কাঁপছে। ওই জায়গায় ছিল অক্রূর মুনি, বহুদিনের ভিতরে বাসনা কবে কৃষ্ণ দর্শন হবে, এটাই ছিল তার বাসনা। হাত উঁচু করলেন অক্রূর, মহারাজ বললে আমি কৃষ্ণ বলরামকে আনতে যাব, যদি আপনি আমাকে অনুমতি দেন। সঙ্গে সঙ্গে কংস অক্রূরকে বলল, অক্রূর দেরি করো না, রথ সাজিয়ে দাও, যাও বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, যেই না বলেছে কৃষ্ণ বলরামকে আনো, আর অক্রূর আনন্দ আর ধরে না। ও মায়েরা, যেই না বলল সঙ্গে সঙ্গে কংস রাজার চরণে লুটিয়ে পড়লেন অক্রূর, লুটিয়ে পড়ে কংসকে প্রণাম করছে। এগুলো একটু তত্ত্বগুলো বুঝবেন, বলুন তো কংস তো কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু অক্রূর প্রণাম করলেন কেন? অক্রূর বলছেন যে যতই বিদ্বেষী হোক যদি কেউ কাউকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয় তার মতো বন্ধু জগতে আর কেউ নেই, হ্যাঁ তাইতে প্রণাম করেছেন, প্রণাম করে বলছে কৃপা করো মহারাজ যেন কৃষ্ণ দর্শন আমার হয়, এই বলে রথ সাজিয়ে নিয়ে অক্রূর চলেছেন। অক্রূর চালায় রথ বৃন্দাবন পথে, কৃষ্ণ নাম মনে মনে জপিতে, কৃষ্ণ নাম মনে রথটা রেখে দিয়ে চক্রুর আর গেলেন না, ওখানে দাঁড়িয়ে পড়লেন, রথ থেকে নেমে চারিপানে চাহে অক্রূর, কে দুই চোখে জল ঝরছে আর প্রজরণ নিয়ে সবে অঙ্গে তেহে মাখাচ্ছে, দুটি আঁকি ছল ছল চারিপানে চায় প্রজরণ লয়ে মনি অঙ্গেতে মাখায়, আস্তে যদি কেউ কঠিন ব্যাধি ভোগ করে থাকে, আমি একটা ছোট্ট নিউজ দিয়ে যাই, কোন ডাক্তার ভালো করতে পারছে না, এই যেখানে বসে হরিনাম শুনছেন এখান থেকে হরি হরি বলুন, বলে একটু মাটি তুলুন
প্রত্যেক দিন স্নান করে ওই মাটিটা সেবা করুন। আপনি তিন মাস 90টা দিন খান, দেখবেন আপনার কঠিন ব্যাধি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, হবেই, বিন্দুমাত্র সন্দেহ। যারা বৃন্দাবনে যান প্রচুর রজ নিয়ে আসেন, আমাদের ঘরেও আছে, প্রত্যেক দিন স্নান করে একটু করে মুখে দিয়ে কত যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়া যায়। তো অক্রূর ভাবলেন, কৃষ্ণের কাছ পর্যন্ত যদি আমি পৌঁছাতে না পারি, বৃন্দাবনে যখন প্রবেশ করেছি এখানে তো কৃষ্ণের চরণধুলি আছে, সখীদের চরণধুলি আছে, সখাদের চরণধুলি আছে, ব্যাস ছলো ছলো দুটি আঁকি চারি পানে চায়, ব্রজ রেণু, রেণু মানে ধুলো, ব্রজ রেণু নিয়ে তবে অঙ্কেতে মাখায়, অঙ্কেতে মাখায়, আস্তে বাবা আস্তে আস্তে আস্তে, ব্রজের ধুলি নিয়ে অক্রমণী সর্পে অঙ্গে মেখে নিল, মেখে নিয়ে অন্তরে বলল হে গোবিন্দ আজ তৃতাপ জ্বালা জুলাইয়ে গেল, তৃতাপ জ্বালা জুড়াইয়ে গেল, পদ ধুলি পদ ধ্বনি আমার পিতা আমার দুধে ধুলিতে গড়া গড়ি তোহে রাধে কৃপা কর, ব্রজের ভঙ্গিতে গড়া গড়ি প্রেমময়ী রাধে কৃপা কর, ধুলিতে গড়া রাধে তুমি ছাড়ায় অভাগা আর কে আছে, তোমার কৃপা বিনে কি ভাই কৃষ্ণ মিলে, তুমি ছাড়ায় আমার কে আছে, রাধা কৃপা বিনে কি কৃষ্ণ মিলে, তুমি ছাড়ায় আমার কে রাধার কৃপা বিনে কি কভু কৃষ্ণ মিলে, রাধে 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 কৃপা মিলে, বড় ভাগ্য ফলে দর্শন মেলে, যারা রে বাবা অক্রমণী অঙ্গে ধুলো মাখছেন, তৃতাপ জ্বালা দূরীভূত হয়ে গেছে, অপরূপ রথ দেখি ব্রজবালক ধায় যাইয়া রথের পাশে মুনির সুধায়, ব্রজবালকগণ অপূর্ব রথ দেখেছে ছুটেছে, যে কিবা নাম কোথা ধাম কাজে আসিলা, তাহা শুনি অক্রমণী সবারে কহিলা, সবারে কি বলছেন, মধুরার অধ অধিপতি ধনুশ্চক্র করে, মধুরার অধিপতি ধনুশ্চক্র করে, মথুরার অধিপতি ধনুশ্চক্র করে, মধুরার অধিপতি ধনুশ্চক্র করে, আইনু আমি ব্রজপুরে নিমন্ত্রণ তরে, মথুরাই চক্র হবে, মথুরাই চক্র হবে, রাম
নিমন্ত্রণ করতে এসেছি বাবা, অক্রূর মনে ধীরে ধীরে নন্দ রাজার বাড়ি গেছি। নন্দ অক্রূরে বহুদিনে পরিচিত। এই যে মায়েরা, কেউ যদি কারোর বাড়ি আসে, আগের দিনে ছিল পা ধোয়া জল দিতে হতো, তাই না? ভুল বলছি? এখন আর উল্টে আরো বাড়ির মালিকের পা ধুয়ে নিলে ভালো হয়, তাই না? কে কার ধোয়? তাহলে কে কার ধুইবে? এই যে আস্তে 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 কেন কৃষ্ণ তার ঘরে আসবেন? শিখুন, বাবা মার চরিত্র যদি ভালো হয় সে ঘরে চরিত্রবান সন্তান জন্মাবেই। কিন্তু জমি আর বীজ দুটোই যদি খারাপ হয় ভালো সন্তান কি আসবে? অসম্ভব। আমরা ভ্রমের মতো জিজ্ঞাসা করি, আমি তো ভালো, আমার ছেলে কেন খারাপ হলো? না, তুমি ভুল। আমাদের চলন বলনে, খাওয়া দাওয়ায়, সঙ্গ, এগুলো তো অনেক ভুল আছে যার জন্য সুপুত্র আমরা পাই না। সুপুত্র পেতে গেলে সুমনোভাব, সুখাদ্য, সুসঙ্গ এগুলো দরকার। আস্তে মায়ের আস্তে, আজ ঘরে ঘরে ছেলে বৌমা বাপে মা বাবা মাকে ধরে ঠেঙাচ্ছে। কেন? এটা দরকার ছিল। ঠিক করছে, আরো করুক, আরো মারুক। কেন? তুমি চেয়েছিলে আমার ছাবাল ইঞ্জিনিয়ার হবে, চেয়েছিলে আমার ছেলে ডাক্তার হবে, চেয়েছিলে আমার ছেলে নেতা হবে, লোকের মেরিয়ে খাবে, সর্বনাশ করবে। কিন্তু একদিনও চাওনি আমার কৃষ্ণ, আমার সন্তান কবে কৃষ্ণ ভক্ত হবে? চেয়েছিলে কি? তুমি গুরু ভক্তি শেখাও নি, তাই তো গুরু ভক্তি তারা করে না। শিশুকাল থেকে যদি গুরু ভক্তি শেখাতে, ওই ছেলে তোমাকে মারত না, মারতে জানত না। আপনারা বলেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু শচীমাকে রেখে চলে গেলেন কেন? আপনি জানেন, শচীমাই যেতে বলেছিল। নিমাই নবদ্বীপে থাকিস না, লীলা চলে যে থাক। নিমাই প্রত্যেক দিন মায়ের খোঁজ নিতেন, মা কেমন ছিলেন, কি খেতেন, সবই নিমায় পাঠাতেন। এটা কি জানেন? শুধু তার ভুলগুলোই ধরেন, কারণ নিমায় বলেছিলেন, গুরু ভক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। বাবা মাকে কষ্ট দিয়ে কোন ছেলে মেয়ে বড় হতে পারেনি, হতে জানে না। হ্যাঁ, তাই তো মা দেখেছেন, কৃষ্ণ যার কাছে এসেছে সেই নন্দ রাজা হয়েও রথ চালিয়ে এসেছে অক্রূর। নন্দ রাজার বাড়ি যেই গেল, নন্দ রাজা স্বর্ণ পাত্রে বাড়ি মানে জল এনে অক্রূরকে বসিয়ে রাজা নন্দ নিজ হাতে ভক্তের চরণ দুখানা ধুয়ে দিলেন, শিখালেন। এগুলো আমাদেরও শেখার আছে শ্রদ্ধা নরেন্দ্র মোদির কাছে। আমি কোনো পার্টি করছি না, কিন্তু ব্যক্তি চরিত্রের কথা বলছি। কুম্ভ মেলা যখন হয়েছিল, আপনি দেখেছিলেন টিভিতে, কুম্ভ মেলায় লক্ষ লক্ষ বৈষ্ণব স্নান করেছিলেন সাধুরা। হ্যাঁ, কিন্তু তারা স্নান করে চলে গেল, তাদেরকে সরকারি কর্মচারী যারা সেবা করেছিল, মোদী মহাশয় বলেছিলেন তোমরা থাকো পরে যাবে। সবাই ছিল কর্মচারীরা যারা সেবা করেছিল, ছোট জাতি। মোদী সাহেব সবার শেষে যে সবাইকে লাইনে বসিয়ে, টিভিতে দেখিয়েছিল, লাইনে বসিয়েছিল কর্মচারী, বসিয়ে দিয়ে গঙ্গার জল এনে নিজ হাতে ওই কর্মচারীদের পা ধুয়ে নিয়েছিল, নিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছিল। কেন? মোদী জানে কৃষ্ণ পেতে গেলে সাধুর কৃপা দরকার,
আর সাধু কৃপা পেতে গেলে সাধুকে যে সেবা করে সেই ভক্তের কৃপা দরকার। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। হরে কৃষ্ণ, তাহলে বুঝা গেল কি? পাগুলো ধুয়ে নিয়েছে, নিয়ে অক্রূর মুনি বলছে, হা ভাই করো কি, ছেড়ে দাও, তুমি আমার পা ধুচ্ছ কেন? আমি তো এসেছি ধোয়াতে, তুমি ধুয়ে নিচ্ছ কেন? বসো, কষ্ট করে এসেছো, কিছু সেবা করো। নন্দরাজা ক্ষীরের নাড়ু, পাকা কলা, তিলের নাড়ু এনে অক্রূরকে দিচ্ছে। অক্রূর তখন নন্দরাজাকে বলছে, মহারাজ জীবনে কংস রাজার কাছে থেকে অনেক ভালো মন্দ খেয়েছি, কিন্তু কোনদিন কৃষ্ণ প্রসাদ খেতে পারিনি, আপনি তো আমাকে দিচ্ছেন, যদি আপনার গোবিন্দ কৃষ্ণ গোপালকে খাইয়ে উচ্ছিষ্ট প্রসাদ একটু দিতেন তাহলে প্রজা আশা আমার ধন্য হয়ে যেত। তা কেন এসেছ অক্রূর? তখন অক্রূর বললেন, মহারাজ কৃষ্ণ বলরামকে নিতে এসেছি। কেন? কংস রাজা ধনুর্যজ্ঞ করছে, তাই নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, কৃষ্ণ বলরামকে যেতে হবে, রথ পাঠিয়ে দিয়েছে। শুনবার সঙ্গে সঙ্গে নন্দরাজার মস্তকে যেন বজ্রাঘাত হলো, আমার গোপাল গেলে আমি বাঁচব কি করে? তথাপিও যদি না যায় ভগবানের লীলা তো প্রকাশ হবে না। এই কথা যশোদার কর্ণগোচর হলো, যার নয়নমণি এক সেকেন্ড না দেখলে সহ্য করতে পারে না, সেই যশোদাকে ত্যাগ করে গোপাল চলে যাবে মথুরায়, মা কি সহ্য করতে পারে গো? গোপালকে ধরে নিয়ে ঘরে দরজা দিয়ে শিকল মেরে তালা মেরে রেখে দিয়েছে, যেতে দেব না গোপাল, তুই যদি যাবি তোর সঙ্গে আমার প্রাণ চলে যাবে, তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে রে, তুই তো উঠোনে প্রাঙ্গনে ননি খেয়ে নাচিস, আমি গোপাল গোপাল বলে ডাকি, বলে শোনা রে তোকে যেতে দেব না। ভগবান বললেন, সবার বাসনা পূর্ণ করতে হবে, তাই কৃষ্ণ যিনি যশোদার গোপাল যশোদার ঘরে থাকলো, এইবার তত্ত্ব কথাটা বুঝুন, সেই যে বসুদেবের ছেলে কৃষ্ণ নন্দরাজার ছেলে দেহের মধ্যে ঢুকেছিল, সেই বসুদেবের বাসুদেব বাহির হয়ে অক্রমণের রথে যে উঠল, বুঝেছেন? বুঝতে পেরেছেন তো? এই জন্য স্বয়ং কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাননি, এই কৃষ্ণ যাচ্ছে। এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল, যেই কৃষ্ণ অক্রমণের সম্মুখে এসে কাকা বলে প্রণাম করছে কৃষ্ণ অক্রূরকে, একটু ভাববেন, সারা পৃথিবী যাকে প্রণাম করে সেই দিনও তার প্রতিমূর্তি গোবিন্দ ভক্তকে প্রণাম করছেন। এই দিনহীন কাঙাল না হলে কৃপা হয় না মা, এই জন্য কীর্তন শুনতে যতই আসুন একটু মাথাটা নত করতে হবে, বৈষ্ণবের পদধূলি নিতে হবে। কোটি জন্ম ভজন করে যে জিনিস হবে না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি মাথায় নিলে তৎক্ষণাৎ কৃপা হয়ে যাবে। গোবিন্দ নিজে আচরিয়া ধর্ম জীবনে শেখায়, গোবিন্দ নিজে ধুয়ে নিচ্ছেন, অক্ষরে চরণ ধুলি ভালো করে ধুয়ে নিয়েছেন, আর এক নিমিষে তো কৃষ্ণকে দেখেছেন অক্রূর, দেখে চমক উঠলেন, অগ কৃষ্ণ রূপ হেরি ঝুরে আঁখি বাড়ি মনে মনে স্তব করে রে কৃষ্ণ রূপ হেরি ঝুলে আঁখি বাড়ি মনে মনে স্তব তোমায় কত না ডাকিনু কত কথাগুলো বলছে, পদগুলো শুনবেন, কৃষ্ণ রূপ হেরিয়ে ঝুরি আঁকি ভারী মনে মনে স্তব করে কত না ডাকিনু কত না কাঁদিনু তবে দেখা দিলে বলে, প্রভু এমন সময় দেখা দিয়েছ
তোমাকে দই রসগোল্লা দিয়ে সেবা করবো সেটা আমার নাই, কিছু নাই আমার, কি বা দিব তোমার, কিছু নাই আমার, কি বা দিব তোমার, যা ছিল ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, 5 বিঘা জমি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, যৌবন ছিল, সংসার সব কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, আজ বৃদ্ধ বয়সে তোমার চরণে ভক্তি জন্মিয়েছে, তোমাকে যে খেতে দেবো কিছু আমার তো তাও নাই, কিছু নাই আমার, কি বা দিব তোমার, কিছু নাই আমার, কি বা দিব তোমার, কি দিয়ে বুঝিব আমি, কি দিয়ে বুঝিব, আমার বলতে কিছু নাই দয়াম, আমার বলতে নাই কিছু দয়াম, কৃপা কর কৃপা কর, আমার বলতে নাই দয়াম, কৃপা কর কৃপা তোমাকে পেয়ে যেটু ভজন করবো সেটাও পাচ্ছি না, কেন কেন জানো, সরিপুমর বড় দুর্বার, ভকতির নাহি কলেশ, প্রণয় নৈবিদ্যে হৃদয় কোকনদে, বুঝিব হে ঋষিকে আমার ঘরে চাল ডাল নাই, দই রসগোল্লা নাই, কুসুম নাই, আমার হৃদয় কোকোনাদ পদ্ম ফুল দিয়ে তোমার চরণ পূজা করব, আমি চরণ ছাড়া করে দিও না, চরণ ছাড়া করে দিও না, দাস করে চ দেখো ভক্তের কে আত্মনাদের পদগুলো কি অপূর্ব পদ, এ হলো পদাবলী কীর্তন, এ কীর্তন শুনলে ভগবানের কৃপা হবে, আমি ভালো করছি না মহাজনী পদ, পদের একটা কৃপা আছে, দেখো এই পদ নিয়ে পদের ব্যাখ্যা কীর্তন বড় মধুর বড় অমৃত, এটা ভগবান শ্রোতা না শুনলেও মন্দিরে বসে ভগবান শোনেন এই কীর্তন, কারণ এটা বিশুদ্ধ কীর্তন, এই কীর্তন শুনতে হয় আস্তে বাবা আস্তে আস্তে, কিছু নাহি আমার, কি বা দিব তোমার, চলছেন এমন সময় কৃষ্ণ অক্রমণ রথে উঠেছে, রথে উঠে যাচ্ছেন মায়েরা, আর সতী গোপীরা কি করল, রাধারানী শুনলেন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, অক্রে রথ ছুটেছে, আর সবাই মিলে চললেন কৃষ্ণকে যেতে দেব না, কেহ রথ ধরি টানি আর বুকে ঘাত হানি, আর বক্ষপাতির বিনয়ামি, অবকাশি কহে বিনয়ামি, বক্ষপাতির বিনয়ামি, সব দেখি যাত্রা শুভ চলো, যাত্রা শুভ হবে, যাত্রা শুভ হবে, যাত্রা শুভ হবে, মরদেহ ফিরে যাবে,
আমি গোবিন্দকে পাঠিয়ে দিলাম না, থাক বৃন্দাবন, অনেক লীলা হয় তো, অক্রমণের রথ গোপীরা আটকে রেখে দিলেন আর গেল না। এবার কি হলো? এইখানে রহিল আবার ভগব।